हेलो गाइज एंड वेलकम बैक टू माय चैनल। आज के आपनादेरके शेखाबो नतून एकटी आसना, सेई आसनाटीर नाम होच्छे बद्ध हस्त उत्थान आसना। तो चलुन फार्स्ट देखे नीन ये आसनाटीके किभाबे करते हैं, तारपर आमी बोलबो ये आसनाटी कत मिनिट मिनिमाम आपनी होल्ड करबेन एबं कतबार रिपिटेशने करबेन सबकिछुई आमी आमार भिडियोर माध्यमे आपनादेर साथे शेयर करबो। तो सो फ्रेंड लेट्स गो। সো ফ্রেন্ড এবার আমি আপনাদেরকে বলবো যে এই আসনটি করার বেনিফিট কি। এই আসনটি করলে আপনি দেখতে অ্যাট্রাকটিভ হয়ে যাবেন, এছাড়াও যদি আপনার হাইটের কোনো রকম সমস্যা থাকে, হাইট বাড়ছে না, তাহলেও কিন্তু এই আসনটি আপনার এই প্রবলেম সলভ করতে খুব হেল্প করবে। এছাড়া আপনার ডাইজেশনে কোনো রকম প্রবলেম থাকলে তাও সলভ হবে। অবশ্যই এই আসনটিকে সকালে এবং সন্ধ্যের সময় 3 times রিপিটেশনে এবং মিনিমাম 10 seconds করে হোল্ড করবেন। এবং সন্ধ্যের সময় যখন প্র্যাকটিস করবেন অবশ্যই খাবার খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পর এই আসনটিকে প্র্যাকটিস করবেন। আগে কিছু ভিডিওতে আমি পোস্ট করেছি কিছু ডিজিজ নিয়ে এবং সেই ডিজিজগুলোর জন্য কী কী আসন এবং কী কী প্রাণায়াম করা দরকার, অবশ্যই সেই ভিডিওগুলো ফলো করুন এবং সেই অনুযায়ী আসন এবং প্রাণায়াম প্র্যাকটিস করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।